উপরের চোরগুলো তাড়াতে হবে, উপরের চোরগুলো ডিসেম্বরে যায়নি জানুয়ারিতে যাবে, যেতে তাদের হবেই, আর নিচের চোরগুলোকে আপনাদের তাড়াতে হবে, বড় ডাকাত জেলে যাবেই। বাবুসোনা বলে আমি কিছু খাই না, কয়লা বালি থেকে গরু পাচার মদের বোতল সব কিছু খাও তুমি, মায়েরা বোনেরা ছাঁটা ধরুন। আগামী সোমবার আমি ও সুকান্ত মজুমদার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করে আবাস যোজনা 2018 তালিকা বাতিলের আবেদন জানাবো। বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে আজ বিজেপি আয়োজিত জনসভায় হাজির হয়ে ঠিক এই বক্তব্যই রাখলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আর ঠিক কি কি বললেন শোনাবো আপনাদের। তুমি সাইজরার পাথর খাও, তুমি মুর্শিদাবাদ মহল্লা ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ হয়ে বাংলাদেশে পার করানো গরু খাও তুমি, আর মদের বোতল থেকে প্রতি মদের বোতল থেকে 5 টাকা করে তুমি তোলো। আর এই রাজ্যের অবস্থা কি, মায়েরা ছাতা ধরবেন না, মদ বন্ধ আন্দোলন শুরু করবেন না, কবে শুরু করবেন? আপনার ভাইটা বোনটা আপনার ছেলেটা মেয়েটা কোথায় যাবে? এই বাঁকুড়া জেলায় 50,000-এর বেশি লোক পরিযায়ী শ্রমিক। হেমন্ত সোরেনের সরকার নবীন পট্টনায়কের উড়িষ্যার দেনি, বিজেপি শাসিত প্রদেশে তো প্রশ্নই নেই, এমএলএ মানে স্টেটের এমএলএ, এমপি মানে দেশের এমপি, এই মর্যাদাটা এখানে মমতা ব্যানার্জি নষ্ট করেন। তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলেন, তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন যে 47 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের জুস নিয়ে গান্ধীজিকে খাওয়া, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করেছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন 1170টা দেশ পৃথিবীতে আছে, এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে কলমা পাঠও করেন আর ভুল চণ্ডী পাঠও করেন, দিয়ে ব্রেকডাউনও। ব্যুরো রিপোর্ট, বসুন্ধরা টিভি। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।